নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। আশা করছি আপনারা সকলেই খুব ভালোই আছেন। আজ আমি বানাচ্ছি ভীষণ সহজ একটা রেসিপি। আজকের আমার রেসিপি হলো চিকেন কষা। আমি জানি চিকেন কষাটা আপনারা সকলে ভীষণ ভালো বানান। আমি এই চিকেন কষাটাই খুব সহজে কিভাবে বানাই তাই আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আসুন রেসিপিটা ঝটপট দেখে নিই। চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ অনুযায়ী চিকেন। এই চিকেনটাকে কিন্তু আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি 1 টেবিলস্পুন অনুযায়ী হলুদ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিলস্পুন অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন অনুযায়ী সর্ষের তেল। এর ফলে ম্যারিনেটটা কিন্তু খুব সুন্দর হয়। এখন কিন্তু এই সমস্ত উপকরণকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে গিয়েছে। এখন এই মাংসটাকে 1/2 ঘন্টা থেকে 45 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। এবার চিকেন কষা বানানোর জন্য একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন অনুযায়ী আদা বাটা। এখন এর মধ্যে দিচ্ছি 2 টিস্পুন অনুযায়ী হলুদ, দিচ্ছি 1.5 টেবিলস্পুন অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, কারণ ম্যারিনেটের সময় কিন্তু আগে আমি লঙ্কাটা দিয়ে রেখেছিলাম। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচের বাটির 1/2 বাটি পরিমাণ জল। এবার একটা চামচ দিয়ে এই সমস্ত উপকরণকে মিশিয়ে নিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি। চিকেন কষা বানানোর জন্য এখন কিন্তু সমস্ত উপকরণ একদম রেডি। তো আসুন রান্নাটা এখন শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিলস্পুন অনুযায়ী সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিচ্ছি 3টে তেজপাতা। এবার এই তেলের ওপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন অনুযায়ী লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7টা চেরা কাঁচা লঙ্কা। তেলের ওপর লবণটা দেওয়ার ফলে কিন্তু কাঁচা লঙ্কাগুলো আর তেমন ফাটবে না, তাই অবশ্যই কাঁচা লঙ্কা তেলের ওপর দেওয়ার আগে লবণটা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা হাফ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি ফাইন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন অনুযায়ী চিনি। এর ফলে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ক্যারামেলাইজড হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিচ্ছি আর এই পেঁয়াজগুলোকে হাফের বেশি ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলোকে কিন্তু আমি হাফের বেশি ভাজা করে নিয়েছি, সম্পূর্ণ কিন্তু ভাজা করিনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন অনুযায়ী রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজটাকে এই রসুন বাটার সাথে আরও কিছুক্ষণের জন্য ভাজা করে নিচ্ছি। অবশ্যই রসুন কিন্তু বেশি ভাজবো না, তাহলে রসুনের যে নিজস্ব একটা টেস্ট সেটা কিন্তু রান্না থেকে সম্পূর্ণ চলে যাবে, তাই অবশ্যই রসুনটাকে কিছুক্ষণের জন্য ভাজা করব। এখন কিন্তু পেঁয়াজ আর রসুনের থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা আদা বাটা, হলুদ আর লঙ্কা গুঁড়োর পেস্টটা। পেস্টটা যে বাটিতে ছিল সেই বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে এই জলটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে এই মশলাটাকে 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের টমেটো, যেগুলোকে আমি খুব মিহিভাবে কুচিয়ে নিয়েছি। টমেটো কুচি দেওয়ার পর এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই মশলার থেকে তেল বেরিয়ে আসছে।
মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততটাই সুস্বাদু হবে। তাই অবশ্যই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কিন্তু এখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 45 মিনিট আগে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন এই চিকেনটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন এই চিকেনটাকে 8 থেকে 10 মিনিটের জন্য এভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। এভাবে চিকেন কষা বানালে কিন্তু অন্য দিনের থেকে আরও সুস্বাদু হবে এই চিকেন কষা। তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি, আর কড়াইয়ের ঢাকনাটা 10 থেকে 12 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে মাংসটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে এইভাবে চিকেনটা কিন্তু অবশ্যই খুলে দেখে নিতে হবে, না হলে কিন্তু চিকেন কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। চিকেনটাকে খুলে নিয়ে আমি 5-6 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়েছি। এবার আবারও চিকেনটাকে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। 12 মিনিট এখন সম্পূর্ণ হয়েছে, কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন এই চিকেনের থেকে অনেকটা পরিমাণ জল কিন্তু বেরিয়ে এসেছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমি কিন্তু চিকেন কষা বানানোর সময় কোনো জল ব্যবহার করিনি। জলটা কিন্তু অটোমেটিক এই চিকেনের থেকে বেরিয়ে এসেছে। তাই অবশ্যই সুস্বাদু চিকেন কষা রান্না করার জন্য কিন্তু জল ব্যবহার করা উচিত নয়। তবুও যদি জল অ্যাড করতে ইচ্ছে হয় বা গ্রেভিটা যদি আরেকটু বেশি করতে ইচ্ছে হয়, তাহলে জলটা ফুটিয়ে নিয়ে অ্যাড করতে পারেন। কড়াইয়ের ঢাকনাটা খুলে দেওয়ার পরও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে এই চিকেনটাকে আরও নাড়াচাড়া করে নিচ্ছি। এর ফলে কিন্তু জলটা আরেকটু শুকিয়ে যাবে, আর চিকেনটা আরও সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তাহলে দেখতেই পেলেন নিশ্চয়ই, ঘরোয়া কিছু জিনিস দিয়েই আমি এই চিকেন কষাটা কিন্তু ঝটপট বানিয়ে নিয়েছি। তো আপনারাও অবশ্যই ঝটপট বানিয়ে নিতে পারেন এভাবে চিকেন কষা। আর এই সিম্পল চিকেন কষা কিন্তু ভাত, রুটি, কুলচা অথবা নান কিংবা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে আপনার মন জয় করবেই করবে। এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। To change up.